গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেই এই আলাপের প্রয়োজন পড়ল কেন আসলে কি এটাকে আগেও ছিল না এই আলাপ নিশ্চয়ই ছিল অভ্যুত্থান একটা বিশেষ ঘটনা অভ্যুত্থান একটা সমাজের মধ্যে একটা নতুন আসা জায়গায় একটা নতুন পরিবর্তনের যে সম্ভাবনা তৈরি হয় সেই নতুন পরিবর্তনের সম্ভাবনার মধ্যে আর পুরনো সকল কাজগুলিকে আবার একটু রিথিং করার সুযোগ তৈরি হয় সেই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই বলেই আবার নতুন করে এই গঠনের আলাপটা আমরা তুলতে চাই সেই জায়গা থেকে সাংস্কৃতিক পুনর্গঠনের আলাপ এই শিরোনাম নেয়ার পিছনে এটা একটা কারণ থাকতে পারে যে সমগ্র সংস্কৃতি প্রাঙ্গণ আমাদের সংগঠনের নাম আমরা বোধ হয় একটা সাংস্কৃতিক সংগঠন ফলে সংস্কৃতি বিষয়ে একটা পুনর্গঠনের আলাপ আমরা তুলতে চাচ্ছি কিন্তু ঝামেলা হচ্ছে সংস্কৃতি শব্দটা নিয়ে কালচার এই কালচার শব্দের উৎপত্তি তো বেশি দিনের নয় এই কালচার নিয়ে কালচার শব্দের অনুবাদ নিয়ে ইংরেজি থেকে কালচার শব্দ আসা তা নিয়ে রবীন্দ্রনাথের বিভিন্ন রকমের তর্ক বিতর্ক আলাপ আলোচনার মধ্যে দিয়ে কৃষ্টি বর্জিত হয়েছে শেষ পর্যন্ত সংস্কৃতি থেকে গেছে সেটার একটা পরিচয় দাঁড়ানোর জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক শব্দ বলতে আমরা গান নাটক ইত্যাদি ইত্যাদি অর্থাৎ পারফর্মিং আর্ট এটাকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রাখলাম কিন্তু কালচার তো আমরা এগ্রিকালচার জাম কালচার অমুক কালচার আধুনিক কালচার কালচারের তো বহুবিধ ব্যবহার সংস্কৃতির এত রকমের ব্যবহার যে সংস্কৃতি শব্দটা মানে বহু জায়গায় একেবারে মানে ধরেন তরকারিতে হলুদের মতো বা লবণের মতো বিভিন্ন তরকারিতে এটা ব্যবহৃত হয় ফলে সংস্কৃতি শব্দটাও বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করি কিন্তু আজকে আমরা এখানে কি অর্থে ব্যবহার করতে চাই এটা তো একটা ওই যে বললাম যেহেতু আমি সাংস্কৃতিক সংগঠন করি ফলে সংস্কৃতি শব্দটা মনে হতে পারে যে আমরা আসলে আমাদের যে পারফর্মিং আর্ট গান নাটক ইত্যাদি ইত্যাদি যেগুলিকে আমরা মিন করি সেটাকেই বোঝাতে চাই কি না আগেই স্পষ্ট করে নিই যে আমরা যাপিত জীবনের সকল অংশকেই সংস্কৃতির হিসাবে যদি রাখি যেটা খুবই প্রচলিত ব্যাখ্যা পরবর্তীতে সর্বজন গ্রহণীয় ব্যাখ্যা হিসেবে দাঁড়িয়েছে যে জীবনের সকল কিছুকে সংস্কৃতির অংশ হিসেবে ধরে নেওয়া সেই অর্থেই আমরা সংস্কৃতি শব্দটাকে এখানে ব্যবহার করতে চাই কিন্তু ঝামেলা হচ্ছে যে এই সংস্কৃতি শব্দটার আগে এই পরিচয়ে সংস্কৃতি শব্দটা নাই কিন্তু কিভাবে হতো এই মানে ধরেন নাটক গান জীবনযাপনের এই সমস্ত বিষয়ে কীভাবে ব্যাখ্যা করতাম তার নিশ্চয়ই আলাদা আলাদা পরিচয় ছিল কিন্তু এই শব্দটা যখন নাকি গ্রহণ করলাম আমরা এমনকি এটা ইউরোপেও উনিশের দশকের আগে এই শব্দের ব্যবহার ছিল না আমাদের এখানে তার কাছাকাছি সময় সংস্কৃতি শব্দটা যখন আমরা গ্রহণ করলাম গ্রহণ করলাম যারা তারা কলকাতা শহরের সেই শিক্ষিত শ্রেণী সেই মধ্যবিত্ত শ্রেণী যাদের হয়ে এটার একটা আলাদা পরিচয় দাঁড়াইল এইটার কর্তৃত্ব বা এটার ব্যবহারের দিক কৃষক সমাজ বা জনসাধারণের মধ্যে ছিল না ফলে আজকে তারপর থেকে আজ পর্যন্ত যে সংস্কৃতি প্রশ্নে আমরা আলাপ করি সংস্কৃতি শব্দটাকে আমরা যে বিভিন্নভাবে বিশেষভাবে চিহ্নিত করি তার মূলত তার মূল যে স্টেক হোল্ডার সেটা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী কোন মধ্যবিত্ত শ্রেণী সেটা হচ্ছে আমাদের কলকাতা শহরের যে যারা নাকি বাবু হয়ে ওঠা শিক্ষিত ইউরোপিয়ান অ্যানলাইনমেন্টের মধ্য দিয়ে যারা শিক্ষিত হয়ে উঠছেন যাদের ব্যবসা বাণিজ্য যাদের ঠিকুজি আবার বাংলায় ছিল জমিদার শ্রেণীর সেই ছেলেরা যারা কলকাতা শহরের মধ্যবিত্ত হয়ে উঠছেন তাদের হাত ধরে সেখানেই বিপদটা ঘটে গিয়েছিল আমাদের সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে এটা একটা মহা বিপদের পর্ব যে এই শব্দবন্ধ মানে এটা একটা যে তত্ত্ব প্রকল্প এই তত্ত্ব প্রকল্প এইটার মূলত মাতবুরিটা চলে গেল মধ্যবিত্তের হাতে এবং বাংলাদেশ পর্বে তার একটা সমাধান হতে পারত একাত্তরে কিন্তু সেটা তো একটা ঝামেলা হচ্ছে যে এটা হয়ে আসছে যার মাধ্যমে যে এটাকে ধরে নিয়ে আসতেছে জনগণের মাঝে সেই শ্রেণীটা সেই মধ্যবিত্ত শ্রেণী যেই মধ্যবিত্ত শ্রেণী একাত্তরের মুক্তিযুদ্ধেরও এক অর্থে রাজনৈতিক ক্ষমতায় ক্ষমতাসীন ছিলেন অর্থাৎ বাংলাদেশ আন্দোলনে আমরা যেই শ্রেণীটিকে দেখলাম রাজনৈতিক নেতৃত্বে সেটাও শেষ পর্যন্ত মধ্যবিত্তের যে দাপট মধ্যবিত্তের যে রাজনৈতিক প্রকল্প তার মধ্যে থেকে এগুলো যদিও মুক্তিযুদ্ধ বা যে কোনো ধরনের অভ্যুত্থান বা রাজনৈতিক পরিবর্তনে সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া সেটা সম্ভবই হয় না এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে কৃষকদের অবদানকে অস্বীকার করে তার মুক্তিযুদ্ধে ইতিহাসের বয়ান লেখা সম্ভব না যদিও গত পনেরো বা পঞ্চাশ বছর ধরে আমরা দেখেছি ইতিহাসের মধ্যে মধ্যবিত্তের যে প্রতিনিধিত্ব যে ছবি যে চেহারা তাকেই সামনে রাখা হয়েছে আর কৃষকদের ভূমিকাকে দিনের পর দিন তাকে বাইপাস করে তাকে অস্পষ্ট করে তোলার চেষ্টা হয়েছে এই অস্পষ্টতা থেকে দূর মানে সে অস্পষ্টতা দূর করার দায়িত্ব এখন আমাদের সেটাকে স্পষ্ট করা যে জনগণের অংশগ্রহণ জনগণের অংশগ্রহণ কর মানে বলতে আমরা আসলে কোন জনগণকে বলি সেই মধ্যবিত্ত নেতৃত্ব নাকি আসলে এখানে কৃষক এখানে আদিবাসী এবং এইখানে অন্যান্য অপরাপর বিভিন্ন জায়গার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ মিলে একটা দেশ একাত্তরে আমরা পেয়েছিলাম একাত্তরে একটা দেশ পেয়েছি কিন্তু সেই দেশের সেই রাষ্ট্রের সাংস্কৃতিক কৃতিত্ব নেতৃত্ব সাধারণ মানুষের হাতে থাকলো না ফলে আমাদের যারা নাকি আমরা মধ্যবিত্ত শ্রেণীর অংশ হিসেবে পরবর্তী জীবনেও যে সাংস্কৃতিক কোন সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলা সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা এই পুরো প্রক্রিয়ার মধ্যে আমরা যারা ছিলাম আমরা এই পুরো প্রক্রিয়ার মধ্যে শেষ পর্যন্ত একটা বাঙালি জাতীয়তাবাদের শিরোনামকে বাঙালি জাতীয়তাবাদের শিরোনামের মধ্যে থেকে এই পুরো প্রকল্পকে সাংস্কৃতিক আন্দোলনের প্রকল্পকে দেখার চেষ্টা করেছি চর্চা করার চেষ্টা করেছি সেটা কী করে ঘটে উঠল এটার তো বড় কারণ হতে পারে আমার মতে সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠনটি আওয়ামী লীগ এটা অস্বীকার করে কিছু নাই দান করার কারণে আওয়ামী মতাদর্শের জন্য খুবই জরুরি ছিল বাঙালি যে জাতীয়তাবাদী পরিচয় সেটাকে সবসময় জিয়ে রাখা বাঙালি জাতীয়তাবাদী পরিচয়ের মধ্যে একটু আগে যেমন শ্যামসাগর বললেন যে মান আমরা যখন নাকি শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করতে গিয়েছিলেন একটা অংশ মানে সে বলতে মানে ও মানে বলতে পারতো আর কি তখন শেখ মুজিবুর রহমানকে বলেছিল যে আমরা তো বাঙালি না আমরা তো বিভিন্ন মানে ভাষাভাষী অঞ্চলের লোক শেখ মুজিবুর রহমান বলেছিল তোমরা বাঙালি হয়ে যাও তারপরে আরেকটা থ্রেট ছিল সেই থ্রেটটা ছিল যে তোমরা যেখানে পাঁচ লক্ষ থাকো প্রয়োজনে আমি ওখানে দশ লক্ষ বাঙালি পাঠিয়ে দেব এই থ্রেট কখন আমি বললাম একেবারে মুক্তিযুদ্ধের পরপরের ঘটনা কিন্তু এবং স্বয়ং শেখ মুজিবুর রহমানের সময় থেকে এটা শুরু এই বাঙালি জাতীয়তাবাদ যেভাবে কর্তৃত্ব ধরে রাখার চেষ্টা করল সাংস্কৃতিকভাবে তার রাজনৈতিক দিক একটা যে রাজনৈতিক দল বাক্সাল গঠন ইত্যাদি ইত্যাদি তার পাশাপাশি এই যে ওই যে বললাম যে পশ্চিমবঙ্গ থেকে আসা মধ্যবিত্ত যে মানে সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের মধ্যে থেকে গেল সেটার হাত থেকে বাঙালি জাতীয়তাবাদের উত্থানের জায়গাটি আরও বিকশিত হলো একবার এন্টার আমরা বলবো যে আমরা যারা নাকি রাজ সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলছি আমরা যেভাবে সেকুলার বনাম মৌলবাদ ইত্যাদি ইত্যাদি এই প্রকল্পের মধ্যে ছিলাম আমাদের মধ্যে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে এই সমস্যা থেকে আমরা বেরোতে পারি নাই বলল আমরা একটা বড় চ্যালেঞ্জই পড়েছিলাম একাত্তরের পর একটা লম্বা সময় পার হওয়ার পরে বাংলাদেশের ইতিহাসে বা আমার বা আমার সংগঠনের ইতিহাসে একটা বড় ধাক্কা হচ্ছে দুই হাজার তেরো দুই হাজার তেরোর স্মৃতি আপনাদের সবারই আছে মনে আমাদের অনেক নতুনদের নাও থাকতে পারে তেরোর পরে যাদের জন্ম দুই হাজার তেরোতে এসে আমরা শাহবাগে এসে থেকলাম কোথায় এই বাঙালি জাতীয়তাবাদ এসে বিপদে পড়ল যখন হেফাজত এসে সমাবেশ করলো হচ্ছে সাপলা চত্বরে সাপলা চত্বর বনাম শাহবাগ অর্থাৎ মৌলবাদ বনাম এখানে হচ্ছে সেকুলারিজম এই দুই ভাগে পুরো বাংলাদেশকে বিভক্ত করে ফেলল আমরা সেই সাপলা চত্বরের সেই গণজাগরণ মঞ্চের কর্মী যারা যেই বিপদে পড়লাম যে আমরা তো এটা চাই নাই আমরা তো বাংলাদেশকে এইভাবে দুইভাবে বিভক্ত করতে চাই নাই তাহলে এটা কীভাবে ঘটলো এইটা আমাদের অজান্তে আমাদের দ্বারাই কীভাবে ঘটলো তার আগেরও অভিজ্ঞতা ছিল আমাদের দু হাজার একটা দু হাজার আটে একটা আপনাদের মনে থাকবে যে আমরা চারুকলায় টানা আড়াই মাস একটা সাংস্কৃতিক আন্দোলন করেছিলাম সেটা নাম দিয়েছিলাম আমরা বাংলার সংস্কৃতি আন্দোলন বাংলার সংস্কৃতি আন্দোলনের ফলাফল হিসাবে তার পরবর্তীতে নির্বাচনে শেষ পর্যন্ত জয়ী হয়েছিল কারা আপনাদের মনে থাকবে আওয়ামী লীগ আমরা টের পাওয়া শুরু করলাম যে আমরা এই মধ্যবিত্ত শ্রেণী যারা এই সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে আমরা যা কিছুই করি না কেন যেই আন্দোলনই করি না কেন তার ফলাফল হিসেবে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এই আমা আমার ব্যক্তিগত জীবনে আমার উপলব্ধি শুরু যে তাহলে আমরা আসলে কি করছি আমাদের আন্দোলনের কোথায় সমস্যা যে আমরা যেই জিহাদি জোশ নিয়ে আমরা যে বিপ্লবী জোশ নিয়ে গণমানুষের কথা বলার জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করছে গুলি খাচ্ছে মার খাচ্ছে বিভিন্ন রকম সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের ফলাফল শেষ পর্যন্ত আওয়ামী লীগের হাতে যায় কেন তাহলে মুশকিলটা কোথায় তখন তাকে দেখলাম যে আমাদের পুরো যে প্রকল্পটা সাংস্কৃতিক আন্দোলনের প্রকল্পটা সেই সাংস্কৃতিক আন্দোলনের প্রকল্পের মধ্যেই সেইখানে আমাদের মূল সংকটটা রয়ে গেছে অর্থাৎ আমরা সেই মধ্যবিত্ত শ্রেণী সাংস্কৃতিক আন্দোলনের কর্মী বড় অংশ যারা বাংলাদেশের বিপুল অংশকে ম্যাজরিটিকে অপর করে ফেলেছি এই অপরাণের রাজনীতি আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করেছে এবং জনগণের একটা বিরাট অংশে আমাদের শত্রুপক্ষ হিসেবে দাঁড়িয়েছে তারাও আমাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করেছে তার মধ্যে কৃষকদের কথা বললেন শ্রমিকদের কথা বললেন তার চেয়ে স্পষ্ট তীব্র সেটা হচ্ছে যারা বিভিন্ন ইসলামী সংগঠন করছেন মাদ্রাসায় পড়ছেন এই যে বিরাট বর্গ জনগণের এর একটা কাউন্টার বর্গ হিসাবে যেন সেকুলাররা দাঁড়াচ্ছে বাংলাদেশে এটা সমাধান সেকুলাররা করতে পারলো না আজও পর্যন্ত করতে পারলো না এখন এই দায় কেবল কি সেকুলারদের পাল্টা দিক থেকে হতে পারতো আমাদের দেশে ইসলামিস্ট্রতা সেটা করতে পারলো না কারণ কথার কথা যদি আমি ধরি যে এই সংকট সেকুলারদের সেকুলাররা বাংলাদেশের ইসলামিস্টদেরকে চিনতে পারে নাই বুঝতে পারে নাই এখানকার যে ধর্ম প্রশ্ন বাংলাদেশের অধিকাংশ মানুষ যে ধর্ম প্রকল্পের মধ্যে থাকে যে ধার্মিক জনগোষ্ঠী তার বিভিন্ন অনুভূতিকে তার সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে সে ধারণ করতে পারে নাই সে ইউরোপ থেকে আসা তার যে থিওরি সে থিওরি দ্বারা সে এক ধরনের আধুনিক মানুষ হয়ে উঠছে ইউরোপিয়ান আধুনিক মানুষ সে যুক্তি বিজ্ঞান ইত্যাদিকে প্রাধান্য দিতে যে বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক বহু বৈশিষ্ট্যের সাথে যে ধর্মের সম্পর্ক সেই সম্পর্কগুলিকে সে বুঝতেই পারে নাই মেনে নিলাম সেকুলার এটা বুঝতে পারে নাই ইসলামিসটা বুঝতে পেরেছে এখন ইসলামিস্টে কেন বুঝতে পারলো না তাদের মূল প্রকল্প মধ্যে কেন কেবলই মাত্র ধর্ম প্রকল্প থেকে গেল ধর্মীয় বিষয় ছাড়া আমার চোখে পড়ে না যে বাংলাদেশের কোনো ইসলামিস্ট কোনো রকম জাতীয় কোনো ক্রাইসিসে তারা কোনো রাজনৈতিক ভূমিকা রাখছে তারা কথার কথা যে বামপন্থী আন্দোলনের অনেক সমালোচনার পরে কিছু কাজ কিছু প্রকল্প যেমন ধরেন আপনি পুঁজিবাদী একটা সমাজে আপনি উন্নয়নের থিওরিকে সমালোচনা করবেন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক আন্দোলনকে গুরুত্ব দিবেন বাংলাদেশের প্রেক্ষাপটে যে শ্রেণী বৈষম্য সেই শ্রেণী বৈষম্যের প্রশ্রেনগুলোকে আপনি সামনে নিয়ে আসবেন কথার কথা আমি উদাহরণ হিসেবে যদি বলি ধরেন ফুলবাড়ি আন্দোলন ফুলবাড়িতে যে আন্দোলনটা গড়ে উঠলো এটা তেলগেস কমিটির একটা বড় অবদান অস্বীকার করার কিছু নাই এখন আপনি সমালোচনা করতে পারেন যে বামপন্থীরা সেই আন্দোলনের পরেও তারা তাদের রাজনৈতিক অনেক ভুল অনেক রকম দালালিপনা অনেক রকম আপোষকামিতা ইত্যাদি ইত্যাদি বহু কিছুতে ভরা ছিল কিন্তু ফুলবাড়ি আন্দোলনের যে জরুরত আমাদের বাংলাদেশের বিভিন্ন যে জীবাশ্ম জ্বালানি সম্পদ সম্পদ শব্দটা আমি ব্যবহার করতে চাই না অন্য একটা কনসেপচুয়াল জায়গা থেকে এই সমস্ত প্রশ্নকে এবং এই যে ইন্টারন্যাশনাল বহু মাল্টিন্যাশনাল কোম্পানির বিরুদ্ধে যে লড়াই সেটাকে চিহ্নিত করা এই কাজগুলি তো বামপন্থীরা করেছে কোনো ইসলামিস্টা করেছে বাংলাদেশে আমার চোখে পড়ে নেই ফলে প্রশ্নটা দুই দিক থেকেই বড় দুঃখজনক প্রকট যে বাংলাদেশের দুই ভাগে বিভক্ত যে পরিস্থিতিটা সাংস্কৃতিক পরিস্থিতিটা সেটা কোনো পক্ষ থেকেই এর যে সমন্বয় এই যে আজকে আমরা ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করছি অনেক পপুলার হয়ে উঠেছে এই ইনক্লুসিভনেস তো আর আজকেই দরকার ছিল না মানে এই গণভূতানের পরে এটার আলোচনাটা তীব্রতর হয়েছে কিন্তু সেটা তো আরও আগে থেকেই হওয়ার কথা ছিল যাক আমি বলতে চাচ্ছি আমি আসলে কোনো পক্ষকেই এই দায়িত্ব বা এই কৃতিত্ব দিতে পারছি না যে দুই পক্ষকে যদি আমি ধরি যে দু হাজার তেরোতে যে দুইটা পক্ষ দাঁড়ালো তার কোনো পক্ষ সেই অর্থে বাংলাদেশকে একত্রিত করার দায়িত্ব গ্রহণ করেছে মানে আমার বিবেচনায় আমার পর্যালোচনা আমি কাউকে দেখি নাই দুই পক্ষের মধ্যে এই সংকটগুলো রয়েছে বরঞ্চ আমি কিছুটা বাংলাদেশের রাজনৈতিক সংকটের ক্ষেত্রে মানে অনেক ব্যর্থতার পরেও বামপন্থী প্রবণতাকে কিছুটা আগায় রাখব যে তারা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গায় তারা জরুরি কিছু প্রসঙ্গে ভূমিকা রাখার চেষ্টা করেছে তারা ব্যর্থ হয়েছে বহু জায়গায় কিন্তু ভূমিকা রাখার চেষ্টা করেছে এখন আপনার কেবলমাত্র আপনি যদি মনে করেন পুরো মানে জীবনের মধ্যে পুরো রাষ্ট্র জীবন কিংবা সমাজ জীবনের মধ্যে কেবল ধর্ম প্রসঙ্গটাই একমাত্র কারণ বা ধর্ম প্রসঙ্গটাই একমাত্র সমস্যা তাহলে মুশকিল ধর্ম প্রসঙ্গটাকে ডিল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তার সাথে সংস্কৃতি সম্পর্ক রয়েছে কিন্তু তার বাইরে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে রাষ্ট্রের ভূমিকা কী হবে সমাজে রাষ্ট্র যে সমস্ত সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে যে রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে সেই সমস্ত জায়গায় ভূমিকা কী হবে তো যাই হোক আমি একটু সাফায় গেলাম এখানে একটু বামপন্থী রাজনৈতিক আন্দোলনের কারণ বামপন্থী রাজনৈতিক আন্দোলনের অন্যান্য অপরাপর প্রচুর সমালোচনা ইতিমধ্যেই পপুলার ইতিমধ্যেই বহুজন করতেছেন এটাতে একটা বিপদ দেখা যাচ্ছে এটা কেন আজকে বললাম এটা একটা বিশেষ কারণ আছে এই পর কি বলে এই গণভূতানের পরপর একটা বিশেষ প্রবণতা তৈরি হয়েছে সেটা হচ্ছে বামপন্থী খারিজের মনে হচ্ছে যে ইনক্লুসিভনেসটা বাদ বাকি সবাইকে নিয়ে হবে কোনো বামপন্থীকে নিয়ে হবে না কেন কেন মানে সব সেক্টরকে যদি আপনি গুরুত্ব রাখেন তাহলে এই সেক্টরকে রাখতে হবে কারণ প্রতিটা সেক্টরে আমি বললাম যে প্রতিটা সেক্টরেই আপনি সমস্যা খুঁজে পাবেন প্রতিটা সেক্টরেই ব্যর্থতা খুঁজে পাবেন আপনি তাহলে আপনি যদি নিতেই চান যদি আলোচনায় বসতে চান সবাইকে নিয়ে আপনি আলোচনায় বসতে হবে সবাই শব্দটার মধ্যে কেন বামপন্থী ওই যুক্ত হবে না বা থাকবে না সেই গুরুত্বের জায়গা থেকে আমি এটা বলার চেষ্টা করলাম একটা জনগোষ্ঠীকে রাজনৈতিক জনগোষ্ঠীতে আমরা নতুন করে যখন আবার তৈরি করতে চাই এটাই তো পুনর্গঠন মানে আমি গঠনের যে পুনর্গঠন শব্দটা এই কারণে বললাম যে গঠন শব্দটা হঠাৎ করে আকাশ থেকে পড়ে না মানে কোনো কিছুকে হঠাৎ করে গঠন করা যায় না মানে আমি স্বীকার করতে চাই যে এই যে লাগাতার যে সংগ্রাম সেটা যত ছোট আকারে হোক বাংলাদেশে একটা অংশের মধ্যে ছিল তাদের বহু রকম অবদানকে গ্রহণ করেই এটাকে নতুন করে আবার গঠন করতে হয় সেই জন্য আমরা শব্দটা ব্যবহার করতে চাইছি পুনর্গঠন কিভাবে বাংলাদেশের অধিকাংশ মানুষের মধ্যে ঐক্য স্থাপন করা যায় সাংস্কৃতিক ঐক্য স্থাপন করা যায় এখন আমরা এই ঐক্য স্থাপনের মধ্যে আমরা বেশ কিছু চ্যালেঞ্জে পড়ব চ্যালেঞ্জের মধ্যে যেমন ধরুন আমাদের সেকুলারদের একটা বড় ভয় যে বাংলাদেশটা বলছি ইসলামিস্ট একটা রাষ্ট্রে রূপান্তরিত হতে যাচ্ছে কিনা এখন এই ভয়ে তো হঠাৎ করে নতুন করে ভাবার কোনো কারণ নাই বাংলাদেশে এই রাজনৈতিক শক্তি হিসাবে যেমন বিভিন্ন দল মত নির্বিশেষে এখানে গণতান্ত্রিক তার স্বাধীনতা আছে সংগঠন গড়ে তোলার মত প্রকাশের সেই স্বাধীনতা আছে মতাদর্শের বিরুদ্ধে লড়াইটা মতাদর্শিকভাবে করতে হবে তার এটার বাইরে তার কোনো রাস্তা নাই সেই মতাদর্শিক লড়াইয়ের ক্ষেত্রে কেউ যদি আবার সে তার মত যখন আমাদের উপর চাপিয়ে দিতে চায় আগ্রাসী ভূমিকা পালন করতে চায় তার বিরুদ্ধে আমাদেরকে আবার নিশ্চয়ই সেই লড়াইটা রাজপথে আমাদের গড়ে তুলতে হবে তার কর্মসূচি হিসাবে যেটা হতে পারে যেমন ধরেন আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থার কথাই বলি আমরা তিন রকমের প্রধানভাবে আমি তিনটার কথা বলি যে এই সাধারণ বাংলা মাধ্যম ইংরেজি মাধ্যম এবং মাদ্রাসা মাধ্যম এখন এই তিন ধরনের শিক্ষা শিক্ষাব্যবস্থা শিক্ষাটা কেন গুরুত্বপূর্ণ কারণ শিক্ষাব্যবস্থার মধ্যেই আমরা দেখি একটা মনস্তাত্ত্বিক সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে ওঠার যাত্রা শুরু হয় ফলে শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি আলাদা করে শিক্ষাকে গুরুত্ব দিতে চাই এই সাংস্কৃতিক পুনর্গঠনের ক্ষেত্রে এখন এই তিনটা জায়গায় তিন রকম শ্রেণী বিভক্ত মানুষও থাকে ফলে বাংলাদেশে যখন এই শ্রেণী বিভক্ত সমাজ টিকে থাকবে অর্থনৈতিক বৈষম্য যদি দূর করতে না পারি তাহলে এই বৈষম্য টিকে থাকবে ফলে অর্থনৈতিক বৈষম্য দূর করার রাজনৈতিক প্রকল্প এই সাংস্কৃতিক এই পুনর্গঠনের আলাপের জন্য অত্যন্ত জরুরি প্রসঙ্গ ফলে রাজনৈতিক এই যে ক্রাইসিসটা যে অর্থনৈতিক বৈষম্যের যে ক্রাইসিসটা সেইটা দূর করার রাস্তার মধ্যে বাংলাদেশের রাষ্ট্রকে ঢুকতে হবে সেই আলোচনা আলাদা একটা আলোচনা কিন্তু আমি বলতে চাই যে এখন এই তিনটা প্রকল্প বাংলাদেশে যদি চলমান থাকে একই কায়দায় পুরনো কায়দায় ব্যবস্থা তাহলে এই সমন্বয় বা এই সাংস্কৃতিক এই মেলবন্ধন কি করে সম্ভব কারণ তিনটা সিলেবাস তিনটার কারিকুলাম তিনটার দৃষ্টিভঙ্গি তিন রকম এবং সমাজ এরকম বিভে মানে বিভিন্ন রকম ভাগে বিভক্ত হচ্ছে ফলে এইটার আমার কাছে মনে হয় যে ধরেন শিক্ষা সিলেবাস প্রণয়নের ক্ষেত্রে আমরা কিভাবে মাদ্রাসা বলেন ইংলিশ মিডিয়াম বলেন বাংলা মাধ্যম বলেন সেটাকে কিভাবে একটা বিশ্বমানের শিক্ষায় রূপান্তরিত করতে পারি সেই অর্থে শিক্ষা ব্যবস্থা সিলেবাসের ক্ষেত্রে প্রণয়নের ক্ষেত্রে অত্যন্ত মনোযোগী হওয়া দরকার এইটার মধ্য দিয়ে একটা পর্যায়ে পড়ে কয়েকটা ধাপ পার হওয়ার পরে কিছু বছর পরে বা আট দশ বছর পরে আমাদের হয়তোবা শিক্ষার যে বৈষম্য সিলেবাসের যে বৈষম্য সেটা আমরা কমায় নিয়ে আসতে পারি সিলেবাসের মধ্যে যে মানে যে সাজানোর যে বৈষম্য সেটা কমায় নিয়ে আসতে পারি এবং একটা পর্যায়ে আমরা যদি এইটা কমায় নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা একটা ইউটোপিও কল্পনার মতো মনে হতে পারে যে সেক্ষেত্রে আমাদের আলাপের যোগাযোগের যে দূরত্ব শারীরিক দূরত্ব সেটাও কমানো সম্ভব শারীরিক দূরত্বের কথা যে কারণে বললাম যে থিওরিটিক্যালি আমরা অনেকে আজকে এই তত্ত্বের কথা বলছি কিন্তু সত্যিকার অর্থে ধরেন সেকুলারদের পক্ষে সত্যিকার অর্থে তার থিওরিটিক্যালি সে অনেক কিছু মেনে নেওয়ার পরও ফিজিক্যালি সে বহু জায়গায় মুখ করতে পারে না এটা তার সাংস্কৃতিক সংকট সাংস্কৃতিকভাবে সে যেভাবে বড় হয়ে উঠছে একজন কি বলে প্যান্ট শার্ট জিন্স পরা একটা মানুষ সে একজন মাদ্রাসার টুপি পরা কিংবা পরা একটা মানুষের সাথে স্বচ্ছন্দে মিশতে পারে না এই যে ফিজিক্যাল তার জড়তা এটা তার সাংস্কৃতিক জড়তার অংশ সেগুলিকে ভাঙতে হবে সবার আগে তার মানে হচ্ছে নিজেকে ভাঙা নিজের যে সাংস্কৃতিক রূপান্তর সেই সাংস্কৃতিক রূপান্তর ব্যক্তির সাংস্কৃতিক রূপান্তরটা অত্যন্ত জরুরি সেই সামষ্টিক রূপান্তরে সে তখন ভূমিকা রাখতে পারবে বেশ ব্যক্তির এই সাংস্কৃতিক রূপান্তরের মধ্য দিয়ে আমরা সাংস্কৃতিক সে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যে সাংস্কৃতিক রূপান্তরের পুনর্গঠনের কথা বলছি সেই রাস্তায় আমরা হাঁটতে পারবো সেটা ব্যক্তি হিসাবে যেমন তেমনি সাংস্কৃতিক সংগঠন হিসেবেও রাজনৈতিক সংগঠন হিসেবে সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলির মধ্যে এই এই জড়তা এই মানে মানে ব্যবহারিক জড়তার তীব্রতা এখনও পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে অনেক সংগঠনের শুনি আমি তারা অনেক সুন্দর ইনক্লুসিভনেসের কথা বলছেন কিন্তু ফিজিক্যালি তাদেরকে এখনো পর্যন্ত বা প্র্যাকটিক্যালি তাদেরকে এখনও পর্যন্ত এমন কোনো ব্যবহারিক প্রোগ্রাম থ্রো করতে দেখছি না যেটাতে আমি বিশ্বাস করব আস্থা তৈরি করতে পারবো বা দেখতে পাবো সামনে এটার একটা কোনো অগ্রগতি ঘটছে এটা একটা গেল আর শ্রমিকদের ক্ষেত্রে যেটা কি তোফাচল বলার চেষ্টা করলেন শ্রমিক জনগোষ্ঠীর ক্ষেত্রে একটা বড় সংকট হচ্ছে যে তার শ্রম সে আট ঘন্টার বেশি শ্রম দিলে পরে সে আসলে মানুষই থাকে না এখন আমি কিভাবে তার কাছে যেমন ও কৃষকদের কথা বললো কৃষক আজকে দিনমজুরি রূপান্তরিত হচ্ছে একটা সোসাইটিতে তার সংস্কৃতি আমি পাবো কীভাবে মানে আপনি আগে শুনতাম থিওরিটিক্যালি শুনতাম যে ভাইয়া ভাটিয়ালি গান ধরেন আপনি হাওড় অঞ্চলের মানুষ ছয় মাস কাজ করে ছয় মাস তার পানিবন্দি জীবনে সে তার বিভিন্ন মানে সাংস্কৃতিক এবং দার্শনিক চর্চার অবসর পায় তার মধ্য দিয়ে তার বিভিন্ন পালা গান গীত গড়ে ওঠে যার মধ্য দিয়ে তার অঞ্চলের বিভিন্ন রকম শৈল্পিক এবং মানে দার্শনিক উপস্থাপনা আমাদের কাছে হাজির হয় এখন একজন বাংলাদেশের যে কোনো শহরের একজন শ্রমিক যে নাকি বারো ঘণ্টা ষোলো ঘন্টা শ্রম দেয় শুধু একা দেয় না তার পরিবার সহ দেয় সেই মানুষটার পক্ষে কি করে তার জীবনের গল্প তার জীবনের দর্শন কোনো না কোনো ভাষায় প্রকাশ করা সে তো আসলে মানুষই না সে মানুষের পর্যায়েই থাকে না মানে সে একটা যন্ত্রের পর্যায়ে আছে যে নাকি যন্ত্রের পর্যায়ে আছে যে নাকি আসলে একটা শারীরিক যন্ত্র সেই যন্ত্রের কাছ থেকে তার সমাজের তার মানুষের সংস্কৃতি কীভাবে সে চর্চা করবে ফলে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে সাংস্কৃতিক পুনর্গঠনের ক্ষেত্রে কেবলমাত্র এই আলোচনাটা মধ্যবিত্তের মধ্যে সীমাবদ্ধ না যদি না রাখতে চাই মানে সেটা রাখা উচিত না তাহলে এই যে বিশাল মানে শ্রম জনগোষ্ঠী তার জীবনের এই পরিবর্তন না আসলে তার সাংস্কৃতিক অংশগ্রহণই থাকবে না তার রূপান্তরের প্রশ্ন আসবে কেমনে ফলে তার এখানে পুরো সোসাইটির মধ্যে তার কোনো সাংস্কৃতিক অংশগ্রহণের সুযোগই নাই ফলে শ্রমিক এই মজুর এই মানুষের দৈনন্দিন জীবনের এই পরিবর্তন তার শ্রমের পরিবর্তন এই তার মানে অর্থনৈতিক জীবনের পরিবর্তন এগুলোকে নিশ্চিত না করতে পারলে তার পক্ষেও সাংস্কৃতিক আন্দোলনের ভূমিকা রাখার কোনোরকম আমি সুযোগ দেখছি না তো এই সুযোগ না পেলে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের চেহারা শেষ পর্যন্ত আবারও মধ্যবিত্তের নেতৃত্বে থেকে যাবে এবং পাহাড়ের কথা আমি আর আলাদা করে বললাম না যেহেতু শ্যামসাগর আলাপ করেছে বাংলাদেশে সমস্ত রকম সাংস্কৃতিক বৈশিষ্ট্য বেঁচে থাকবে এটি হচ্ছে আমাদের চাওয়া সেই সাংস্কৃতিক বৈশিষ্ট্য বেঁচে থাকার জন্য সেই লড়াই তর্ক আলাপ আলোচনা আমাদের চালিয়ে যেতে হবে শুধু একটাই শর্ত আমরা যেন কেউ কারো মত এবং পথের উপর আগ্রাসন না চালাই যেন ফেসিস্ট না হয়ে উঠি প্রত্যেক দলের প্রতি সেই অনুরোধ রইল কেবল এটা সেকুলারদের জন্য না অপর অপর সবার জন্যই ধন্যবাদ সবাইকে